হাই বস, এখন এই টিউটোরিয়ালে দেখবো যে কিভাবে ফেসবুকের ফটো অ্যালবাম ডিলিট করা যায়। এর জন্য ফেসবুকের প্রোফাইলে ক্লিক করে ওপেন করি, এরপর প্রোফাইলের আন্ডারে ফটো সেকশনে ক্লিক করে ওপেন করি, এরপর অ্যালবামে ক্লিক করি। তবে বস, ফেসবুকের যে ফটো অ্যালবামগুলো নিজের ক্রিয়েট করা, শুধু সেই ফটো অ্যালবামগুলো ডিলিট করা যাবে। অপরদিকে যে ফটো অ্যালবামগুলো ফেসবুক থেকে অটোমেটিক্যালি ক্রিয়েট করা, সেই ফটো অ্যালবামগুলো ডিলিট করা যাবে না। দেখুন বস, নিজের তৈরিকৃত ফটো অ্যালবামের নিচে অডিয়েন্স সিলেকশন শো করছে, কিন্তু ফেসবুকে অটোমেটিক জেনারেটকৃত ফটো অ্যালবামের নিচে অডিয়েন্স সিলেকশন শো করছে না। তো বস, যে ফটো অ্যালবামের নিচে অডিয়েন্স সিলেকশন শো করবে, সেই ফটো অ্যালবামে ক্লিক করে ওপেন করি। এবার ফটো অ্যালবামের ডান পাশে উপরে থেকে গিয়ার আইকনে ক্লিক করি, তাহলে ওপেনকৃত সাবমেনুর লিস্ট থেকে যে ডিলিট অ্যালবাম দেখা যায় এখানে ক্লিক করি, তাহলে সতর্ককরণ একটি ডায়লগ বক্স ওপেন হবে। এই ডায়লগ বক্সের নিচে থেকে ডিলিট অ্যালবাম এ ক্লিক করি, তাহলে নিজের তৈরিকৃত অ্যালবামটি ডিলিট হয়ে যাবে। অপরদিকে ফেসবুকে অটোমেটিক জেনারেটকৃত ফটো অ্যালবামের নিচে অডিয়েন্স সিলেকশন শো করছে না। এই ফটো অ্যালবামের উপর ক্লিক করে ওপেন করি, এরপর অ্যালবামের ডান পাশে উপরে গিয়ার আইকনে ক্লিক করে দেখুন ওপেনকৃত লিস্টে ডাউনলোড অ্যালবাম ছাড়া ডিলিট অ্যালবাম অপশনটি নেই কো। এজন্যই বলছি বস, ফেসবুকে অটোমেটিক জেনারেটকৃত ফটো অ্যালবাম ছাড়া নিজের তৈরিকৃত ফটো অ্যালবাম আপনি ডিলিট করতে পারবেন। তো বস, এই দেখানো পদ্ধতিতে আপনি আপনার নিজের তৈরিকৃত ফটো অ্যালবাম ডিলিট করতে পারবেন। বস, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার চ্যানেলের প্রতিনিয়ত আপডেট টিউটোরিয়াল আপনি পেয়ে থাকবেন। বস, ভিডিওটি সম্পর্কে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। বস, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।